একটা সম্পদ আপনি কোন জায়গার ভিতরে রেখে দিয়েছেন কিন্তু নিরাপত্তা নয়, এরকম হয় না অনেক সময়? আপনার অনেক কিছু সামান একটা রোডের পাশে আছে, মাশাআল্লাহ এখানে নিরাপত্তা নয়, চোরে চুরি করতে পারে, হয় না এরকম? একজন ফেরেশতা সারা রাত জেগে জেগে আপনার সম্পদগুলো পাহারা দেবে। এই জন্য আয়াতুল কুরসির তাফসীরের ভিতরে ফাতিহুল কাদিরের ভিতরে একটি ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময়ের জন্য তো এলাকার ভিতরে যাইতেন, নিজের মুখটা বাইন্ধা, শুনেন না এরকম ঘটনা?